যাত্রী বোঝাই বাস নিয়ে পালাচ্ছেন এক যুবক, চিৎকার করছেন যাত্রীরা, পিছনে দৌড়চ্ছেন চালক কন্ডাক্টর। বৃহস্পতিবার সকালে যাত্রী বোঝাই সরকারি বাস হাইজ্যাক করার চেষ্টার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। শেষমেশ উদ্ধার বাস, আটক অভিযুক্ত। ঘটনার সূত্রপাত এদিন সকাল 8টা নাগাদ। দিনহাটা থেকে মালদাগামী উত্তরবঙ্গ পরিবহন নিগমের যাত্রী বোঝাই একটি বাস এসে দাঁড়ায় ফালাকাটার NBSTC বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমে যান চালক ও কন্ডাক্টর। সেই সুযোগে বাসে উঠে পড়েন এক যুবক, চালাতে শুরু করেন বাস। বেশ কিছুক্ষণ পর সন্দেহ হলে চিৎকার শুরু করেন যাত্রীরা। যাত্রীদের চিৎকারে পিছন পিছন ছুটতে থাকেন চালক ও কন্ডাক্টর। বেশ কিছুটা দূরে গিয়ে ধরা হয় বাসটিকে। যাত্রীদের সহায়তায় এবং পথচারীদের সহযোগিতায় গাড়িটাকে হাইস্কুলের সামনে আটক করে, এবং যে ব্যক্তি গাড়িটাকে হাইজ্যাক করে বা নিয়ে যাচ্ছিল সেই ব্যক্তিকে সমেত গাড়িটাকে ডিপোতে আবার ঘুরিয়ে নিয়ে আসে। পুলিশ এসে আটক করে চালককে। তার দাবি, বন্ধুদের সঙ্গে বাজি ধরে এমন কাণ্ড তিনি আগেও ঘটিয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবকের মানসিক সমস্যা রয়েছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অরিন্দম সেনের রিপোর্ট, ABP আনন্দ, আলিপুরদুয়ার।